নাজিরার অগ্নিনাম বাবার গহপুরের এজন বিশেষ ভক্ত হেমন্ত বরা নামের বিশেষভাবে সক্ষম যুবকজনে এইদরে সেবা লৈছে বাবার চরণত। হেমন্তই শেষত কৈছে, বাবা মোক ভাল করে দিয়া, মই তোমাক বহুত ভাল পাও। এই যুবকজনের ঘর গহপুরের বড়িগাঁও। জন্মগতভাবে বিশেষভাবে সক্ষম হেমন্তর ঘরত আছে রুগিয়া পিতৃ আর বয়সস্থ মাতৃ। নিজের ঘর আর কোঠার মাজত এইদরে দিনের দিন তো আবদ্ধ হয়ে থাকা হেমন্তর সঙ্গীতর প্রতি আছে অতিকৈ হেঁপাহ। মোবাইলত অগ্নিনাম বাবার হেৰি দেখিলে লড়াই এনেও বাবাক বহুত ভালেই পায়। আর তেতিয়াৰ মানে সি এটা সেই ফটোখন চাই আছে, বহুত স্মরণ করেছে তেখেতক, আর যেন মোক ভাল করে দিয়া বাবা আর নন্দীকে খালি প্রার্থনাই করে থাকে। নৃত্য আর গীতর প্রতি হেঁপাহ থাকা হেমন্তর ঘরখন আর্থিকভাবে দুর্বল যদিও মাকে কিবাকৈ আনি দিলে এটা মোবাইল ফোন। মোবাইল পাওয়ার পিছতে সোশ্যাল মিডিয়াত নিজের রিল বনাই বর্তমান একাংশ রাইজর পৰা মৰম আৰু আশীর্বাদ লাভ কৰিবলৈ সক্ষম হৈছে হেমন্ত। তাৰোপৰি অগ্নিনাভ বাবাক অতিকৈ ভাল পোৱা হেমন্তই মোবাইলতে কৰিছে অগ্নিনাভ বাবার দর্শন। বিছনাতেই শুই সেবা করে আর কেতিয়াবা মাকর লগত ধূপ ধূনা জ্বলাই সেবা করে অগ্নিনাভ বাবাক। অগ্নিনাভ বাবাই হেমন্তর প্রার্থনা যাতে শুনি লয় আর জীবনের জটিলতা কিছু হলেও যাতে দূর করে তারই কামনা করেছে গহপুরের বিশেষভাবে সক্ষম হেমন্তই। প্রতিভাটো মানে আজি 4-5 বছর আগত কিন্তু সি মোবাইল চলাই আছিল, বনাই আছিল, এইবিলাক মই ইমান বুঝি নাপাও। মোবাইলটো যেটা বেয়া হল আর কাবাক বেছি দিলে, ই বেছি দিলে, বেছি মোবাইলতে দিলে ককিলা চাইলি ছোৱালী এজনী আহি লৈ গল সেইখিনি, মোবাইলতে সি দি দিছে যেনিবা বেছি বুলি। তারপর আকৌ এইটো 13,500 দি মই আনি দিছোঁ, তাৰপিছত পুৰা আজি 3 বছৰ ইয়া বনাই আছে, বনাই আছে। ইমান ওলাব নাজানিছিলে নহয়, এতিয়া মানে আজি 1 বছৰমানৰ পুৰা সি রাস্তালে গৈছে, গৈ কিবা কিবি বনাইছে আৰু তেনেকৈ ভিতৰতো সি বিছনাতে বহিও বনাই থাকে সেয়াই আৰু। গহপুৰৰ পৰা পলাশ ফুকনৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।